হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে ভিডিওটা দিচ্ছি, আমি তোমাদেরকে ক্লাস ইলেভেন বায়োলজি ফাইনাল এক্সামের সাজেশন বলে দিচ্ছি 2024-এ, যেখান থেকে আসার চান্স খুব বেশি রয়েছে, যে কোয়েশ্চেনগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এখানে আমি এরকম ধরনের কোয়েশ্চেন ইনক্লুড করেছি যেগুলো ক্লাস ইলেভেন এর জন্য ইম্পর্টেন্ট। যারা কম্পিটিটিভ এক্সাম নিট কে টার্গেট করছো, আইআইটি জ্যাম কে টার্গেট করছো, WBJEE কে টার্গেট করছো, NMGNM কে টার্গেট করছো, BSc করতে চাও সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে, সেখানে যে ধরনের কোয়েশ্চেন আসে এন্ট্রান্স এক্সামে, সমস্ত কিছুই আমি এখানে কিন্তু ইনক্লুড রেখেছি। কোনগুলো কম্পিটিটিভ এক্সামে আসে, কিভাবে কোয়েশ্চেন আসে, আমি আলোচনা করতে করতে বলে দেবো। যতগুলো কোয়েশ্চেন রেখেছি প্রত্যেকটাই কিন্তু খুব ভালোভাবে দেখবে। 2024-এ এই ইউনিটটার থেকে যেই কোয়েশ্চেনগুলো আসবে না সেগুলো আমি বলে দেব, যেগুলো তোমরা 2024 ফাইনাল এক্সামে দেখতে পাবে না। তবে সেই টপিকগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। যদি নিট কে টার্গেট করছো, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সে যা যা আছে সব ইম্পর্টেন্ট। তোমাদের পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে, নির্দিষ্ট সময়ে সব কোয়েশ্চেন অ্যান্সার যাতে অ্যাটেম্প্ট করতে পারো সেইটাকে প্র্যাকটিস করতে হবে। তাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। যেগুলো 2024-এ ফাইনাল এক্সামে আসবে না ক্লাস ইলেভেন এর জন্য, সেগুলো আমি তোমাদের বলে দেব এই ইউনিট থেকে। ইউনিটের নাম হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, যেখানে দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটা মানে অধ্যায় 4 হলো উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান, অধ্যায় 5 হচ্ছে প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান। তো অধ্যায় 4টার আবার দুটো টপিক আছে। ফার্স্ট টপিকে কলা সম্পর্কে বলা হয়েছে, নেক্সট যে পার্টটা রয়েছে বি পার্টটা, সেখানে মূল, কাণ্ড, পাতা, তাদের বিন্যাসগুলো, পুষ্পপত্র বিন্যাস, শিরা বিন্যাসগুলো, ফল, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, প্রকৃত ফল, অপ্রকৃত ফল, তাদের এক্সাম্পলগুলো। পার্ট বিটা কম্পিটিটিভ এক্সাম পারপাস, তো পুরোটাই খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন এক্সাম্পলগুলো দিয়ে তোমাদের জিজ্ঞেস করে। এই কোয়েশ্চেনগুলো আলোচনা করবার পর, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমি NCERT বেসড কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিও। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওগুলোর সাথে সাথে। যেগুলো প্র্যাকটিস ভিডিও দেবো NCERT বেসড কোয়েশ্চেন অ্যান্সার, সেই ভিডিওগুলো তোমরা অতি অবশ্যই দেখবে। যতগুলো ক্লাস ইলেভেন পারপাস ভিডিও দিয়েছি ফাইনাল এক্সামের সাজেশন, প্রত্যেকটা ইউনিটই আমার কভার হয়ে গেছে। এটাই লাস্ট ইউনিট, ইউনিট 2টা দেওয়া হয়নি, বাকিগুলো কভার করে দিয়েছি। প্লে লিস্টটার লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে তোমরা চেক করে নেবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যারা আছো আমার চ্যানেলে, বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাদের ভালো লাগলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। যতগুলো পয়েন্ট বলবো মনে করে নাও, সেগুলো কিন্তু ভিডিও দেখার সাথে সাথেই মনে করে নেবে তোমরা। 12 নম্বরের কোশ্চেন ইউনিট 2টার থেকে আসবে, যেখানে MCQ অ্যাটেম্প্ট করতে হবে 3টে 1 মার্কসের, SAQ মানে সেটা 1 মার্কসের কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে 1টা, 2 মার্কসের কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে 1টা, 3 মার্কসের কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে 2টো। এবারে যে 2টো 3 মার্কসের কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়, সেটা 4 নম্বর কোশ্চেনে তোমরা পাবে। 4 নম্বর দেওয়া থাকবে, সেখানে 3 মার্কসের কোশ্চেন গুলো আসবে। 2 নম্বর কোশ্চেনে অর পেতে পারো, কিংবা 3 নম্বর কোশ্চেন অর পেতে পারো। 3টে কোশ্চেন পাবে, 1টা কোশ্চেনে অর পাবে, 2টো কোশ্চেন তোমাদের 3 মার্কসের অ্যাটেম্প্ট করতে হবে এই ইউনিটটার থেকে। এবারে চলো শুরু করি, কি দিয়েছি কোশ্চেন গুলো দেখো। ডার্মাটোজেন, পেরিব্লেম আর প্লিরোম দেখা যায় কোথায়? প্রত্যেকটা আমি দেখা যায় বলেছি, এগুলো সম্পর্কে মানে কাকে বলে একটা লাইন করে খুব ভালোভাবে কিন্তু তোমরা দেখবে। কম্পিটিটিভ এক্সামে যেই কোয়েশ্চেনটা আসে, ডার্মাটোজেন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বা সঠিক লেখো, এইরকম ভাবে কিন্তু কম্পিটিটিভ এক্সামে তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করে। 3টে টার্মই ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে কম্পিটিটিভ এক্সামের জন্য। অ্যান্সার হবে অগ্রস্থ ভাজক কলা। এইখানে আমি কিছু কিছু পয়েন্ট ইনক্লুড করিনি, সেগুলো একটু বলে দিই। জটিল স্থায়ী কলা মানে সংবহন কলার যে পার্টগুলো রয়েছে, জাইলেম ফ্লোয়েমের অংশগুলো, সেগুলো আমি ইনক্লুড করিনি। কোন কলা জল পরিবহন করে, কোন কলা খাদ্য পরিবহন করে, এই কোশ্চেনগুলো ক্লাস 9-এ তোমরা যেহেতু পড়েছো, একটা বেসিক নলেজ রয়েছে। এই বেসিক কনসেপ্টগুলো থেকে কোশ্চেন যদি জিজ্ঞেস করে, আশা করি তোমরা পারবে। তাই জন্য কিন্তু আমি সেগুলোকে ইনক্লুড করিনি। যদি ইনক্লুড করতে যেতাম তাহলে অনেক বেশি কোয়েশ্চেন হয়ে যেত,
প্র্যাকটিস কোশ্চেন, তাই আমি এখানে সেগুলো আর ইনক্লুড করিনি। বলে দিচ্ছি ওই পার্টগুলো কিন্তু তোমরা দেখে নিও, আমি এখানে ইনক্লুড করিনি, মানে এ নয় ওখান থেকে কোশ্চেন আসতে পারে না, জিজ্ঞেস করতেই পারে। জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে পরিবহনটা কোন দিকে হয়, কোনটা ঊর্ধ্বমুখী কোনটা নিম্নমুখী, এইভাবে কোশ্চেন দিতে পারে। পার্টগুলো জাইলেমের চারটে পার্ট, ফ্লোয়েমের চারটে পার্ট, তাদের কাজ ইম্পর্টেন্ট। ট্র্যাকি ট্র্যাকিয়া 2024 ক্লাস 11 এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট পার্থক্য। তারপরে এইভাবে জিজ্ঞেস করতে পারে, নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষের একটা নাম লেখো, তার বৈশিষ্ট্যগুলো কি সেটা লেখো। এই বছর ফাইনাল এক্সামে ক্লাস 11 এ প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু কম। তাদের পার্থক্য, তাদের বৈশিষ্ট্য, এই পয়েন্টগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা, মানে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম, কিন্তু কোনো একটা সরল স্থায়ী কলার বৈশিষ্ট্যগুলো দিয়ে কিন্তু এমসিকিউ আসতে পারে। বড় প্রশ্নে কোলেনকাইমা, স্লেরেনকাইমা, প্যারেনকাইমা থেকে কোয়েশ্চেন দেখতে পাবে না। যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই বছরে 2024 এর জন্য, সেগুলো আমি কোয়েশ্চেনগুলো আলোচনা করতে করতে বলে দিচ্ছি। নিবেশিত আর পার্শ্বস্ত ভাজক কলার যেই ভাগগুলো রয়েছে কাকে বলে সম্বন্ধে টিকা ভালোভাবে দেখে রাখবে। এই বছর গৌণ ভাজক কলার ভাগগুলো খুব ভালোভাবে দেখে রাখবে, আসার চান্স কিন্তু খুব বেশি। নিবেশিত ভাজক কলার অবস্থান কোথায়, পর্ব মধ্যে, এরকম যদি উদাহরণ বলতে বলে যে এই ভাজক কলা পর্ব মধ্যে থাকে, একটা হলো বাঁশ, আরেকটা উদাহরণ তোমরা মনে করো পত্রমূল বা পর্বের নিচে নিবেশিত ভাজক কলা রয়েছে, এরকম একটা উদাহরণ তোমরা মনে করো। নেক্সট কোয়েশ্চেন, পারণ কোষ কোথায় দেখতে পাওয়া যায়, মূলের মধ্যে পারণ কোষ দেখতে পাওয়া যায়, অ্যান্সার হয়ে যাবে এ। সাইজোজেনাস গ্রন্থি তৈরি হয়, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব বেশি। সাইজোজেনাস, লাইসিজেনাস দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। দুটি কোষের মধ্যবর্তী মধ্যচ্ছদা পৃথকীকরণের ফলে এটা তৈরি হয়, অপশন এই হয়ে যাবে কারেক্ট। মধ্যচ্ছদা আর মধ্য পর্দা টার্মগুলো কিন্তু ভালোভাবে পড়বে। মধ্যচ্ছদা মানে দুটো কোষের যে কোষান্তর রন্ধ, সেই জায়গাটার মধ্যে দেখতে পাওয়া যায় সাইজোজেনাস গ্ল্যান্ডটা। কিন্তু মধ্য পর্দা যেটা, সেটা কোষ প্রাচীরের একটা অংশ। কোষ প্রাচীরের যে তিনটে পার্ট রয়েছে, সেই তিনটে পার্ট কি কি মনে করো। ধরো এটা একটা কোষ টোটাল, যেহেতু উদ্ভিদ মানে কোষ প্রাচীর রয়েছে, এটা একটা কোষ, এটা একটা কোষ, এইটাকে বলা হয় মধ্যচ্ছদা। দুটো কোষের মধ্যবর্তী যে মধ্যচ্ছদা রয়েছে, পৃথকীকরণের ফলে উৎপন্ন হয় সাইজোজেনাস গ্রন্থি। এবারে আমি বলছি, এই যে কোষটার মধ্যে যে কোষ প্রাচীর আছে, এই কোষটার মধ্যেও কোষ প্রাচীর রয়েছে, তাদের গঠন তিনটে অংশের নাম কি কি, সেই অংশের মধ্যে কোনগুলোতে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নটা আমরা দেখতে পারবো, পেকটেড হিসেবে থাকে, কোন পোর্শনে দেখতে পাওয়া যায় মনে করে নাও। নেক্সট কোয়েশ্চেন, লাইসিজেনাস গ্রন্থি তৈরি হয়, লাইসিজেনাস মানে কোষের মধ্যে লাইসোজোম রয়েছে, সেখানে যে এনজাইমগুলো থাকে বাকি অংশগুলোকে ধ্বংস করে, তাই জন্যই তো লাইসোজোমকে আত্মঘাতী থলিও বলা হয়। তাই লাইসিজেনাস মানে টোটাল কোষের মধ্যবর্তী যা যা রয়েছে সব কিছু অংশ ধ্বংস করাকেই বলা হচ্ছে লাইসিজেনাস। ওইভাবে যে গ্রন্থিটা তৈরি হয় তাকে লাইসিজেনাস গ্রন্থি বলা হয়, মানে কোষ মধ্যবর্তী পদার্থ ধ্বংসের ফলে এটা উৎপন্ন হচ্ছে, ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, সঙ্গী কোষ কোন কোষের সাথে যুক্ত থাকে, সঙ্গী মানে বুঝতেই পারছো অন্য কারোর সাথে থাকছে, তাকে হেল্প করছে, সেই জন্য বলা হচ্ছে সঙ্গী কোষ, থাকে সিবনলের সাথে। এই দুটো কোষের মধ্যে, সিবনল আর সঙ্গী কোষের মধ্যে একজনার নিউক্লিয়াস আছে, আরেকজনার নিউক্লিয়াস নেই। সঙ্গী কোষ না সিবনল, কার মধ্যে নিউক্লিয়াস নেই বা কার মধ্যে নিউক্লিয়াস আছে, আর সিবনলের বৈশিষ্ট্য কি কি সেটাও তোমরা মনে করে নাও, ইম্পর্টেন্ট কিন্তু, কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনগুলো থেকে কোয়েশ্চেন আসে। পুষ্প একটা রূপান্তরিত বিটক, বি অপশন কারেক্ট, সাতেরটা। আট নম্বর, নিষেকের পর ডিম্বক পরিণত হয় বীজে, ফলে কোন অংশটা পরিণত হয় মনে করো তোমরা। নেক্সট নয়টা, শ্বেত তন্তু যে প্রোটিন নিয়ে গঠিত সেটা হলো কোলাজেন, সি অপশন কারেক্ট। ক্লাস ইলেভেনে এই পয়েন্টটার থেকে কোয়েশ্চেন আসবে না তোমাদের ফাইনালে, তাও আমি এই পয়েন্টটা এর জন্যই ইনক্লুড করেছি, কারণ এইটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে শ্বেত তন্তু থেকে। ক্লাস 11 2024 ফাইনাল এক্সামে এই কোয়েশ্চেনটা দেখতে পাবে না তোমরা। নেক্সট
উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কলাটা কি? অ্যান্সার হয়ে যাবে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়ামকেই ফেলোজেন বলে। এগুলো গৌণ বৃদ্ধির জন্য দায়ী। গৌণ বৃদ্ধির জন্য দায়ী প্রত্যেকটা ভাজক কলা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে দেখে রেখো ক্লাস ইলেভেন ফাইনাল এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য। দশের অ্যান্সার হয়ে যাবে বি, কারেক্ট অপশন। নেক্সট, অত্যন্ত পুরু ও লিগনিন যুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট সরল কলাকে বলা হয়, যেটা পুরু হবে মানে দৃঢ়তা প্রদান করবে, স্ক্লেরেনকাইমা, কারেক্ট অপশন। নেক্সট, নিম্নলিখিত কোনটি অবিদারী ফলের উদাহরণ? ফল যেটা রয়েছে, নিরস ফল দুভাগে ভাগ করা হয়, নিরস আর সরস যদি তোমরা বলো বা রসালো, তো নিরস ফলটা দুভাগে ভাগ করা হচ্ছে বিদারী অবিদারী। বিদারীর মধ্যে পড়ে লেগিউম, ফলিকল, ক্যাপসুল, সিলিকুয়া। অবিদারীর মধ্যে পড়ে অ্যাক্সিন, ক্যারিওপসিস, নাট, আর কি কি পড়ে সেগুলো তোমরা মনে করো, আমি কিন্তু আর নামগুলো বললাম না। রেগমা আছে, সামারা আছে, সামারয়েড রয়েছে, আরো দুটো আছে, সেই দুটো নাম অবিদারী ফলের তোমরা মনে করো, সাথে সাথে প্রত্যেকটা ভাগের একটা করে এক্সাম্পল এখনই কিন্তু মনে করো। এখানে অবিদারী ফলের উদাহরণ হয়ে যাবে অ্যাকিন, অ্যাকিনের একটা এক্সাম্পল মনে করো, ক্যারিওপসিসের একটা এক্সাম্পল মনে করো, নাটের মনে করো, সিপসেলার মনে করো, যতগুলো বিদারী ফল রয়েছে, অবিদারী ফল রয়েছে, প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল কিন্তু এখনই তোমরা মনে করে নাও। নেক্সট পয়েন্ট, অক্ষীয় অমরা বিন্যাসের উদাহরণ হলো। এই বছরের জন্য অমরা বিন্যাস টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য বলছি ক্লাস ইলেভেনে, তাই খুব ভালোভাবে পুরো অমরা বিন্যাসের প্রত্যেকটা পয়েন্ট এক্সাম্পল সহ দেখে রেখো। যেটা বলেছি আমি, অক্ষীয় অমরা বিন্যাস দেখতে পাওয়া যায় কোথায়? ১৩টা, অ্যান্সার হয়ে যাবে বি, পাতি লেবুতে। বাকি কোনগুলো রয়েছে অমরা বিন্যাসের মধ্যে? মার্জিনাল রয়েছে, প্যারাইটাল রয়েছে, বেসাল রয়েছে, অক্ষীয় মানেই হচ্ছে অ্যাক্সিয়াল, ফ্রি সেন্ট্রাল রয়েছে, সুপারফিসিয়াল রয়েছে। এই ভাগগুলোর প্রত্যেকটার একটা করে এক্সাম্পল এখনই তোমরা মনে করে নাও। বাকি গাঁদা, সর্ষে, সূর্যমুখী এগুলো কার মধ্যে পড়ছে সেগুলোও তোমরা মনে করো। নেক্সট, নিচের কোন উদ্ভিদ কলার কোষের কোষ প্রাচীরে লিগনিন যুক্ত নয়? ঠিক আছে, লিগনিন যুক্ত নয় বলেছে, কোনটা? কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ভাজক কলা, সব। অ্যান্সার হবে সি অপশন, কারেক্ট, ভাজক কলা। বাকি কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা সবইতেই কিন্তু লিগনিন যুক্ত থাকে। ১৪র অপশন, কারেক্ট অপশন সি হবে। ১৫টা দেখো কি বলেছি, নিম্নের কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? প্রাথমিক ভাজক কলা, গৌণ ভাজক কলা, বিশেষ করে গৌণ ভাজক কলাটা ক্লাস ইলেভেনের জন্য এই বছর খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে কি, প্রাথমিক ভাজক কলা নয় মানে সেটা গৌণ ভাজক কলা, ফেলোজেন হবে অ্যান্সার, ফেলোজেনকেই বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। সাথে কোনগুলো আরো মনে রেখো তোমরা, ভাস্কুলার ক্যাম্বিয়াম কি উদাহরণ মনে করে নাও, ইন্টারফ্রেসিকিউলার ক্যাম্বিয়াম কি উদাহরণ মনে করে নাও। নেক্সট, বাকি প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম প্রত্যেকটাই হলো প্রাথমিক ভাজক কলা। নেক্সট, সেলুলোজযুক্ত কৌণিক কোষ প্রাচীর স্থূলীকরণ বিশিষ্ট জীবিত কোষ দ্বারা গঠিত কলাকে বলা হয়, জীবিত বলে দিয়েছে, কৌণিক কোষ প্রাচীর বলেছে। সেলুলোজ প্যারেনকাইমাতেও কিন্তু থাকে, কিন্তু সেটা কিরকম হয়? গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার। আমরা একটা ভাগ পড়েছিলাম কোলেনকাইমার মধ্যে, কোলেনকাইমা তিন প্রকারের হয়, ল্যাকিউলার, ল্যামেলার আর অ্যাঙ্গুলার। তো অ্যাঙ্গুলার মানেই কৌণিক, আর সেই কোলেনকাইমাটাও সেলুলোজ যুক্ত। তিনটে কোলেনকাইমার ভাগগুলো মনে রেখো, সেখানেই যেহেতু অ্যাঙ্গুলার কোলেনকাইমাটা রয়েছে, অ্যান্সার হয়ে যাবে কোলেনকাইমা। নেক্সট, নিচের কোনটি ভাজক কলার কাজ? উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা? না, উদ্ভিদকে কে দৃঢ়তা প্রদান করে মনে করো, কার কাজ এটা? সরল স্থায়ী কলারই কাজ। তো কার কাজ মনে করে নাও, উদ্ভিদকে খাদ্য উৎপাদনে সাহায্য করা, এটা ভাজক কলার কাজ নয়, কার কাজ মনে করে নাও? বৃদ্ধি ঘটানো হলো উদ্ভিদের, কারণ ভাজক নামটার থেকেই বুঝতে পারছো, সেলটা বারবার ডিভাইড হবে, প্লান্ট গ্রোথের জন্য হেল্প করে। তাহলে অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। উদ্ভিদকে খাদ্য আর সংবহন করে দেয় কোন সংবহন কলা বা জটিল স্থায়ী কলা? অ্যান্সারটা মনে করে নাও। ১৮টা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভালোভাবে মনে রাখবে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখতে পাওয়া যায়, ক্যাসপেরিয়ান পট্টি বলা হয়, কোথায় দেখতে পাওয়া যায়? মূলের এন্ডোডার্মিসে দেখতে পাওয়া যায়,
দুটোই মনে রাখবে, একটা তো এন্ডোডার্মিস, এটা এইভাবেও আসতে পারে মূল কাণ্ড পাতা, তো অ্যান্সার হবে মূলের এন্ডোডার্মিসে ক্যাসপেরিয়ান স্ট্রিপটা দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন 19টা, দ্বিবীজপত্রী কাণ্ডে গৌণ জাইলেম ও ফ্লোয়েম যা থেকে উৎপন্ন হয় ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য ভাস্কুলার ক্যাম্বিয়াম হয়ে যাবে অ্যান্সার। 20টাও ভীষণ ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম যে সকল কোষ থেকে তৈরি হয়, 20 অ্যান্সার হবে প্রাথমিক মজ্জাংশু, অনেক সময় এটা দেওয়া থাকতে পারে মজ্জারশ্রি, যেটাই দেওয়া থাকুক অ্যান্সার সেটাই হবে। এখানে বাকি যে অপশন গুলো আছে, জাইলেম, প্যারেনকাইমা, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, কি বলে কাকে বলে টার্ম গুলো একটু তোমরা মনে করে নাও। সিপ টিউব ও সঙ্গী কোষ দেখতে পাওয়া যায়, কার আন্ডারে পড়ছে এটা, কার ভাগ, কোন সংবহন তন্ত্র বা জটিল কলার মধ্যে পড়ে, অ্যান্সার হবে ডি, ফ্লোয়েম। বাকি দুটো কি কি নাম মনে করো, চারটে অংশ রয়েছে, জাইলেমের চারটে অংশ কি কি মনে করো, তাদের কাজ মনে করে নাও। নেক্সট কোয়েশ্চেন 22টা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বার্স অফ সানিও বলা হয় পাইন গাছের ট্র্যাকিডকে, সি অপশন হবে কারেক্ট। 23টা দেখো, এরেনকাইমা দেখতে পাওয়া যায় ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য হাইড্রোফাইটস এর মধ্যে, হাইড্রোফাইটস এর একটা এক্সাম্পল, জেরোফাইটস এর একটা এক্সাম্পল, মেসোফাইটস এর একটা এক্সাম্পল, আর পত্ররোম কি মনে করো, নিউমাটোফোর, এদের মধ্যে কার দেখতে পাওয়া যায়, কার বর্ণকাণ্ড দেখতে পাওয়া যায় এই উদ্ভিদগুলোর মধ্যে, তোমরা একটু মনে করে নাও যতগুলো কোয়েশ্চেন বললাম। নেক্সট 4টা, মূলহীন উদ্ভিদ হলো উলফিয়া, জলঝাঁচি, উভয় কোনটি নয়, অ্যান্সার হবে এই দুটোতেই মূল দেখতে পাওয়া যায় না। নেক্সট 25টা, পত্রজ বা পত্রাশ্রয়ী মূল দেখতে পাওয়া যায় বিগোনিয়া, পাথরকুচি, অ্যান্সার হয়ে যাবে এই অপশন কারেক্ট। বাকি তোমরা মনে করো ধান, পান, গাজর, এই গাছগুলোতে কি ধরনের মূল দেখতে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মাইকোরাইজাল মূল দেখতে পাওয়া যায়, কখনো কখনো অপশন গুলো সাইন্টিফিক নেম দিয়েও দিয়ে দেয়, তোমরা কমন নামের সাথে সাথে সাইন্টিফিক নেম গুলো তাই জন্য দেখে রাখবে। আমি বলেছি মাইক্রোরাইজাল মূল রুটটা দেখতে পাওয়া যায় যাদের মধ্যে কোরালো রাইজা ইন্নাটাতে দেখতে পাওয়া যায়, বাকি টিনোস্পোরা, কর্ডিফোলিয়া দেখতে পাওয়া যায় এদের, অ্যাসিমিলেটরি রুট, জুসিয়া রিপেন্স এদের দেখতে পাওয়া যায়, ফ্লোটিং রুট, ভান্ডা রক্সবার্গি এদের দেখতে পাওয়া যায়, এপিফাইটিক রুট। নিম্নের কোনটা গুচ্ছিত ফল, সরল ফল, যৌগিক ফল কাকে বলে উদাহরণ, গুচ্ছিত ফল কাকে বলে উদাহরণ, এগুলো থেকে এক্সাম্পল কাকে বলে, এভাবে কোশ্চেন আসতে পারে, প্রকৃত ফল, অপ্রকৃত ফল, পার্থক্য আসতে পারে। যখন পার্থক্য দিয়ে তোমাদের জিজ্ঞেস করবে যে নিঃসম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, পার্থক্য লেখো, তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই এক্সাম্পল গুলো দিয়ে দেবে, যেগুলোতে এক্সাম্পল দেওয়া সম্ভব সেগুলো কিন্তু পার্থক্যতে এক্সাম্পল ইনক্লুড করতে হয়। যদি বলা নাও থাকে যে উদাহরণ দাও, যদি বলেই দেয় কোয়েশ্চেনে উদাহরণ দাও, তাহলে তো উদাহরণ দিতেই হবে, কিন্তু যদি বলা না থাকলেও কোয়েশ্চেনে উদাহরণ দাও, তাহলেও কিন্তু যদি জিজ্ঞেস করে কখনো অপ্রকৃত ফল কি, একটা এক্সাম্পল তোমাদের কিন্তু দিতে হবে, বা পার্থেনোকার্পি ফল কি, সেক্ষেত্রেও একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিতে হবে। গুচ্ছিত ফল, অ্যান্সার হচ্ছে সি অপশন কারেক্ট, আতা। আরেকটা নাম বলো গুচ্ছিত ফলের এক্সাম্পল, আমটা কার মধ্যে পড়ে, সরল না যৌগিক, কাঁঠাল আর আনারস এই দুটোই যৌগিক, আরেকটা যৌগিক ফলের তোমরা এক্সাম্পল মনে করো। নেক্সট সিনগ্যামি হলো, গ্যামি রয়েছে মানে গ্যামেট দ্বয়ের মিলনকেই বলা হয় সিনগ্যামি, অ্যান্সার হয়ে যাবে বি অপশন। 29 পরাগযোগ হলো, এই পয়েন্টটা ক্লাস 10 স্টেটমেন্ট বেসিস মানে সত্য মিথ্যাতে তোমাদের জিজ্ঞেস করতো, পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভ মুন্ডে স্থানান্তর হওয়াটাকে বলা হয় পরাগযোগ, কিন্তু সত্য মিথ্যায় তোমাদের যে স্টেটমেন্টটা দেওয়া ছিল পরাগযোগের ক্ষেত্রে সেটা লেখা থাকতো গর্ভদণ্ডে স্থানান্তরিত হওয়া, যে স্টেটমেন্টটা হতো মিথ্যে। ক্লাস 10 থেকে এটা তোমরা পড়ছো, জানো পরাগযোগ কাকে বলে, যখন পরাগধানী থেকে পরাগ রেণুটা গর্ভ মুন্ডে আসছে, তারপরে গর্ভদণ্ডের মাধ্যমে গর্ভাশয়ে এসে পৌঁছাচ্ছে। সূর্যমুখী ফুলের পুষ্পবিন্যাস হলো ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো কম্পিটিটিভ এক্সামের জন্য, খুব ভালোভাবে কিন্তু দেখবে, সূর্যমুখী ফুলের পুষ্পবিন্যাস হয়ে যাবে ক্যাপিচুলাম, একটা তো বলেই দিলাম ক্যাপিচুলাম সূর্যমুখী, ক্যাপিচুলামের আরেকটা এক্সাম্পল তোমরা মনে করো।
সায়াথিয়াম, সায়াথিয়ামের একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি ডাংচিতা, আরেকটা এক্সাম্পল তোমরা মনে করো। অ্যাম্বল, অ্যাম্বলের একটা এক্সাম্পল মৌরি, আরেকটা এক্সাম্পল তোমরা মনে করো। হাইপ্যানথোডিয়াম, এর একটা এক্সাম্পল আমি বলে দিই ডুমুর, আরেকটা এক্সাম্পল তোমরা মনে করো। নেক্সট পয়েন্ট, ঠেসমূল দেখতে পাওয়া যায়, অ্যান্সার হবে কেয়া গাছে। ঠেসমূল দেখতে পাওয়া যায় এরকম আরেকটা উদ্ভিদের এক্সাম্পল তোমরা মনে করো। বাকি পান গাছে আরোহী মূল, নারকেল গাছে কণ্টক মূল, পটল গাছে অস্থানিক মূল দেখতে পাওয়া যায়। এই বছরের জন্য অস্থানিক মূল টিকা ইম্পর্টেন্ট, ভালোভাবে কিন্তু দেখে রেখো। আমি প্রত্যেকটাই বলে দিলাম, তোমরা অন্য একটা করে এক্সাম্পল দেবে আরোহী মূলের, কণ্টক মূলের আর অস্থানিক মূলের, এগুলো তো হয়ই, বাকি আরেকটা করে এক্সাম্পল অন্য গাছের এক্সাম্পল এখনই মনে করো। নেক্সট, নিম্নের কোন জোড়টি রসালো ফলের উদাহরণ? জোড় বলেছি, রসালো ফল, নিরস ফল একটা হয়, রসালো ফল একটা হয়। রসালো ফলের উদাহরণ কোনগুলো? ড্রুপ, নাট, লেগিউম, এগুলো তো নয়, এগুলো হচ্ছে নিরস ফলের মধ্যে পড়ছে। তার মধ্যে কোনটা বিদারী অবিদারী মনে করো? ড্রুপটা হলো রসালো ফল, ড্রুপ বেরি নাট, ড্রুপ বেরি রসালো, এটা নয়, নাট নয়। নাটটা কার আন্ডারে পড়ছে মনে করো? অ্যান্সার হয়ে যাবে পোম বেরি ড্রুপ। এদের প্রত্যেকটার একটা করে উদাহরণ তোমরা মনে করো। পোম অ্যাকিন ফলিকল, অ্যাকিন ফলিকলটা রসালোর মধ্যে নয়, কার আন্ডারে পড়ছে মনে করো? যতগুলো এখানে টার্ম দিয়েছি প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল তোমরা মনে করো। নেক্সট 33, ভুট্টার বর্মের মতো বীজপত্রকে বলা হয় স্কুটেলাম, ইম্পর্টেন্ট টার্ম, কম্পিটিটিভ এক্সাম ক্লাস 11 দুটোর জন্য। বাকি র্যাফি কি মনে করো, প্যাপস কি মনে করো, টেস্টা কি মনে করো, এই টার্ম গুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম পারপাস ভীষণ ইম্পর্টেন্ট, স্তম্ভ ম্যাচিং এ দেয়। নেক্সট, নিম্নের কোনটা সঠিক সম্পর্কিত, মানে একটা এক্সাম্পল দিয়েছি তার কাণ্ড দিয়েছি, কাণ্ডের প্রকারগুলো। আদা সাকার নয়, আদার কাণ্ড কি তোমরা মনে করবে? সাকার কাণ্ডের একটা এক্সাম্পল তোমরা মনে করো। ওল টিউবার নয়, টিউবার সব থেকে ইজি, টিউবার কার থাকে তোমরা জানো, টিউবারের এক্সাম্পল তোমরা মনে করো ওলের কাণ্ড মনে করো। পেঁয়াজ বাল্ব, হ্যাঁ এটা সঠিক সম্পর্ক, বাল্বের আরেকটা এক্সাম্পল মনে করো পেঁয়াজ ছাড়া। নেক্সট, শতমূলী বুলবিল নয়, বুলবিলের এক্সাম্পল মনে করো শতমূলীর কাণ্ড মনে করো। তারপরে দেখো 35 কি দিয়েছি, ভুট্টার অ্যালিউরন স্তর ইম্পর্টেন্ট, যার মধ্যে প্রোটিন রিচ থাকে, অ্যান্সার হয়ে যাবে বি অপশন, কারেক্ট। এরপরে দিয়েছি 2 আর 3 মার্কসের যে কোয়েশ্চেন্স গুলো তোমাদের পড়তে হবে, যেগুলোর থেকে আসবে কোয়েশ্চেন। মূলরোম ও কাণ্ডরোমের মধ্যে দুটো পার্থক্য লেখো। সস্যল বীজ ইম্পর্টেন্ট, কাকে বলে উদাহরণ দাও, অসস্যল বীজ কাকে বলে উদাহরণ দাও। জলপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে লেখো। চিত্রের সাহায্যে ভ্যালভেট এবং টুইস্টেড পুষ্পপত্রের বিন্যাস দেখাও, পর্ণকাণ্ড কি, পুরো কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আসতে পারে, ভালোভাবে এই পয়েন্টগুলো কিন্তু তোমরা দেখো। তারপরে দিয়েছি মূল কাণ্ডের দুটি প্রধান পার্থক্য লেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট টার্মটা। ক্যারিওপসিসের একটা উদাহরণ দাও, একবীজপত্রী উদ্ভিদের পাতায় কি ধরনের শিরা বিন্যাস দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, কোষ বিভাজনের তল অনুযায়ী ভাজক কলা শ্রেণীবিন্যাস, এবছর ভাজক কলাটা ইম্পর্টেন্ট, অগ্রস্থ, নিবেশিত, গৌণ ভাজক কলা, পুরো পাঠটা খুব ভালোভাবে পড়ে রেখো। নেক্সট, ট্রাকিয়া সিগনালের মধ্যে পার্থক্য, সিগনালটা আসার চান্স এবছর ফাইনালে কম রয়েছে, কিন্তু ট্রাকিয়া আর ট্র্যাকিটের মধ্যে পার্থক্য আসতে পারে। নেক্সট, সম্পূর্ণ ফুল কাকে বলে উদাহরণ দাও, অসম্পূর্ণ ফুল কাকে বলে উদাহরণ দাও। প্রান্তীয় ও অক্ষীয় অমরা বিন্যাসের পার্থক্য লেখো, অমরা বিন্যাসের প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে দেখবে, উদাহরণ ভালোভাবে দেখবে, আসার চান্স কিন্তু খুব বেশি। নেক্সট, সমাঙ্গপিষ্ট ও বিষমপিষ্ট পাতার অন্তর্গঠনের পার্থক্য লেখো, পুষ্পপুট ইম্পর্টেন্ট কাকে বলে, গুচ্ছিত ফল কি, অপ্রকৃত ফল কি, উভয় ক্ষেত্রেই উদাহরণ দাও। নেক্সট, কোলেনকাইমা কলার বৈশিষ্ট্য বা দুটোর অবস্থান বা কাজ বলেছি, ফাইনাল এক্সামে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্লেরেনকাইমা থেকে আসার সম্ভাবনা কম, এমসিকিউতে বৈশিষ্ট্যগুলোর থেকে কিছু কোয়েশ্চেন যদি দেয় দিলেও দিতে পারে, তবে আসার চান্স কিন্তু এই পয়েন্টগুলোর থেকে কম, শিবনলের থেকেও আসার চান্স 2024 কম রয়েছে। যে কোনো তিন প্রকার পরিবর্তিত মিদগত কাণ্ডের বর্ণনা দাও, কাণ্ডগুলোর প্রকার দিয়ে তাদের এক্সাম্পল কিন্তু জিজ্ঞেস করতে পারে, এমসিকিউতে কোন জোড়টা সঠিক বা সঠিক নয় হিসেবে কোয়েশ্চেন দিতে পারে, মূলের ক্ষেত্রেও সেমনি ভাগগুলো দিয়ে কোন জোড়টা সঠিক বা সঠিক নয় দিয়ে কোয়েশ্চেন দিতে পারে। নেক্সট পয়েন্ট,
যে কোনো তিন প্রকার রেসিমোস পুষ্প বিন্যাসের উদাহরণ সহ বিবরণ দাও। এই বছরে নিয়ত অনিয়ত তো যে পুষ্প বিন্যাসগুলো রয়েছে, ভালোভাবে পয়েন্টটা দেখবে, আসার চান্স দুই তিনে কিন্তু রয়েছে এই পয়েন্টটার থেকে। নিয়ত অনিয়ত পুষ্প বিন্যাসের মধ্যে দুটো পার্থক্য লেখো। ট্র্যাকিড ও ট্র্যাকিয়ার মধ্যে তিনটে পার্থক্য দেখবে। উদ্ভিদের গৌণ ভাজক কলার দুটি উদাহরণ দাও। মুক্ত নালিকা বান্ডিল কি, গৌণ ভাজক কলার প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে দেখবে। পত্র বিন্যাস কি, অস্থানিক মূলের দুটো শারীরবৃত্তীয় কাজ লেখো। পত্র বিন্যাসটার আসার চান্স 2024 এ ক্লাস 11 এর জন্য কম রয়েছে, অস্থানিক মূলটা ভালোভাবে দেখো। উদাহরণ সহ পুংকেশ সমসংযোগ এবং অসম সংযোগের পার্থক্য লেখো। এই পয়েন্টটা পুংকেশর অসম সংযোগের উদাহরণটাই আসার চান্স 2024 এ বেশি, এটাই ভালোভাবে দেখবে। পর্ণকাণ্ড পর্ণবিন্ত কি, হ্রস্বধাবক কাকে বলে উদাহরণ সহ লেখো। নেক্সট পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যে দুটো পার্থক্য লেখো। সরল ও যৌগিক ফল বলতে কি বোঝো, একটা গুচ্ছিত ফলের উদাহরণ দাও। সপুষ্পক উদ্ভিদের যে কোনো দুই প্রকার অমরা বিন্যাসের উদাহরণ দাও। অমরা বিন্যাস প্রত্যেকটাই খুব ভালোভাবে দেখে রেখো। যদি এইভাবে দিল কোয়েশ্চেনটা, দু প্রকারের এক্সাম্পল দাও, তাহলে তো ব্যাপারটা ইজি হয়ে যায়, কিন্তু নাম তুলেও জিজ্ঞেস করতে পারে। তাই জন্য এই পয়েন্টটা খুব ভালোভাবে প্রত্যেকটার জন্য খুব ভালোভাবে দেখে রেখো, প্রত্যেকটা নাম উইথ এক্সাম্পল, এক্সাম্পলগুলোর সাইন্টিফিক নেমগুলোও দেখে রাখবে। প্যারেনকাইমা কলার গঠন সংক্রান্ত তিনটে বৈশিষ্ট্য আর কাজ এমসিকিউতে এলেও আসতে পারে, আসার চান্স কম। দ্বিবীজপত্রী ও একবীজপত্রী মূলের অন্তর্গঠনের পার্থক্য লেখো। এটা ভালোভাবে এই বছরের জন্য দেখবে, মূলের অন্তর্গঠনের পার্থক্যটা, আসার চান্স কম। এগুলো ইলেভেন এর জন্য বলছি, কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট। সেখানে তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট গুলোকে ক্লিয়ার রাখতে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই পয়েন্টটার থেকে কোয়েশ্চেন আসবে না সেটা নয়, যেগুলো বলছি আসার চান্স কম। ক্লাস ইলেভেন এর জন্য ফাইনাল এক্সামে আসার চান্স কম। নেক্সট পয়েন্ট, স্টিলির থেকে একটা কোয়েশ্চেন এক নম্বর বা দুই নম্বরে এবছর দেখতে পারো। সাইফেনোস্টিলির প্রকারভেদ সম্পর্কে লেখো। স্টিলির প্রত্যেকটাই প্রকারভেদ উইথ এক্সাম্পল গুলো একটু দেখে নিও। স্টিলি কি, প্রত্যেক রকমের স্টিলির নাম লেখো, নাম উদাহরণ দুটোই দেখবে, সংজ্ঞাটাও ডেফিনেশনটাও দেখে রেখো। যে কোনো স্টিলির নাম তুলে তোমাদের জিজ্ঞেস করতে পারে এটা কি, একটা এক্সাম্পল দাও। তাই স্টিলি পোর্শনটা কিন্তু বাদ দিও না, এবছর খুব ভালোভাবে দেখে রেখো ফাইনাল এক্সামের জন্য। হাইড্রোথ্রোট কি, অ্যালবুমিনাস কোষ কি, বিশেষ করে এই দুটো টার্ম যেগুলো রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। স্ক্লেরাইট কয় প্রকার কি কি, প্রোটোস্টিলি ডিকটিওস্টিলি ইউস্টিলি কি উদাহরণ লেখো। টিকা বলেছি অস্থানিক মূল, তারপরে উদাহরণ লিখতে বলেছি জালিকাকার এক শিরাল শিরাবিন্যাস, এরকম শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়, তার একটা এক্সাম্পল দেবে। জালিকাকার বহু শিরাল শিরাবিন্যাস, সমান্তরাল বহু শিরাল অপসারী শিরাবিন্যাস, সমান্তরাল বহু শিরাল অভিসারী শিরাবিন্যাস, এগুলো এমসিকিউ হিসেবেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, প্রত্যেকটার একটা করে এক্সাম্পল তোমরা দিয়ে দেবে। তিনটি অনিয়তাকার পুষ্প বিন্যাসের উদাহরণ সহ বিবরণ দাও, এই বছরের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তিনটি নিয়তাকার পুষ্প বিন্যাসের উদাহরণ সহ বিবরণ দাও। নেক্সট আকন্দ মটর কৃষ্ণচূড়া জবা ফুলের পুষ্পপত্র বিন্যাসের প্রকারভেদগুলো লেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট ভালোভাবে দেখে রেখো। বাতাসের সাহায্যে ফল ও বীজের বিস্তার পদ্ধতি সংক্ষেপে লেখো, এটা 3 মার্কসের জন্য আসতে পারে। আর যে টার্মগুলো দিয়েছি এগুলো বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড্রোফোর ডাইনোফোর অ্যান্থ্রোফোর বলতে কি বলছো, এগুলো কম্পিটিটিভ এক্সামে এই তিনটে টার্ম দিয়ে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে আজকে আমি তোমাদেরকে ইউনিট 2 এর চ্যাপ্টার 4 এর সমস্ত সাজেশন দিয়ে দিলাম। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো পারবে না বা বুঝতে পারছো না, কনসেপ্ট ক্লিয়ার নেই, যদি কিছু থাকে কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো। আর একটা চ্যাপ্টারই ক্লাস 11 দের জন্য আমার দিতে বাকি রইল, সেটা আমি দিয়ে দেবো। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।